আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে দেখুন বিপ্লবী বাংলা নিউজ। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সাহসিকতাই আমাদের লক্ষ্য। আজ আপনারা দেখতে থাকুন আন্তর্জাতিক নারী দিবসে জয়পুরে মহা মিছিলের ছবি। তার সাথে আপনাদেরকে দেখাবো এই আন্তর্জাতিক নারী দিবসে জয়পুরে মহা মিছিলের পূর্বে এই আন্তর্জাতিক নারী দিবস এবং মহা মিছিল সম্পর্কে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্যামল সাঁতরা কি বললেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই মহা মিছিলের ছবি। আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রায় 10-15 হাজার মহিলা আজকের এই মহা মিছিলে যোগদান করেছেন। তারা গোটা জয়পুর এলাকায় তারা পদযাত্রায় হাঁটবেন। এই মহা মিছিলের সামনে রয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্যামল সাঁতরা, ইয়ামিন শেখ মহাশয় এবং দিলীপ কুমার খাঁ মহাশয়। আপনারা দেখছেন তার সঙ্গে রয়েছে আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা নেত্রীগণ। আপনারা দেখতে থাকুন সেই নারী দিবসের ছবি। প্ল্যাকার্ডে সুসজ্জিত এবং এই মিছিল সুশৃঙ্খল ভাবে রাস্তায় হাঁটছে। আপনারা দেখুন এই মহিলাদের মিছিল পুরো রাস্তাকে দখল করে নিয়েছে। আপনারা দেখছেন সেই ছবি। মহিলারা আনন্দে মাথায় হাঁড়ি নিয়ে এই মিছিলে হাঁটছেন। মিছিল পুরো একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জনসমুদ্র
জায়গা নেই, মহিলাদের দাঁড়ানোর জায়গা নেই, পুরো রাস্তাকে দখল করে নিয়েছে, পুরো গ্যাঞ্জাম তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন সেই ছবি। প্রথমে আমি সঙ্গীতা মালিককে ডেকে নেব, আর আমাদের জয়পুর থেকে শর্মিষ্ঠা ব্যানার্জি আমাদের জয়পুর বলতে মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী আছেন, এছাড়াও আছেন শর্মিষ্ঠা ব্যানার্জি, আছেন জয়পুর থানার পুলিশ প্রশাসন কিভাবে সুশৃঙ্খল ভাবে এই মিছিলকে মোকাবিলা করে রাস্তা পার করে দিচ্ছে, যাতে কোনো প্রকার জঞ্জাটের যানজট এর সৃষ্টি না হয়, যানবাহন পরিচালনার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, সেই ছবি আপনারা দেখছেন। এখন মিছিল আগাচ্ছে জয়পুর বাস স্ট্যান্ড অর্থাৎ কিষান বাজারের দিকে, আপনারা দেখতে থাকুন সেই ছবি। আমরা শুনে নিব বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয় এই নারী দিবসের প্রাক্কালে জয়পুরে মহামিছিল সম্পর্কে এবং নারী দিবস সম্পর্কে কি বললেন, শুনতে থাকুন আপনারা। এই আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবস হিসাবে অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটিকে পালন করা হচ্ছে। আমরাও আজকে জয়পুর ব্লকে আমাদের মহিলাদের নিয়ে একটা আজকের দিনটাকে সুন্দরভাবে পালন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একটা বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে, সমস্ত প্রান্ত থেকে বিভিন্ন ব্লক থেকে মেয়েরা এসেছেন এবং এসে তারা
আজকে সামনের সারিতে গিয়ে তারা থাকবেন। আমি একটু বলতে পারি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই মেয়েদেরকে স্বয়ংসম্পন্ন করার জন্য তিনি একাধিক প্রকল্পের মাধ্যমে তিনি উপকৃত করছেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদেরকে তুলে আনার জন্য তিনি নতুন করে যে কন্যাশ্রী প্রকল্পের যে রূপরেখা সেটাকে তিনি বর্ধিত করেছেন এবং ক্লাস সেভেন থেকে একেবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত এমএ এমফিল পর্যন্ত তিনি কিন্তু টাকার ব্যবস্থা করে দিয়েছেন মেয়েদেরকে। তাই নারীরা যাতে নিজের পায়ে স্বাবলম্বী হতে পারে, উচ্চশিক্ষার দোরগোড়ায় পৌঁছে যেতে পারে, সেজন্য তিনি বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। তাই আমরা চাই যে নারী পুরুষ সমান সমান এই কথাটা যেন প্রত্যেককেই তাদের বিভিন্ন কর্মের মধ্য দিয়ে বলতে পারে এবং নারীদেরকে যাতে আমরা সম্মান প্রদর্শন করতে পারি এবং পরস্পর পরস্পরের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে এগিয়ে যেতে পারি সেই বার্তা এবং বাংলা তথা ভারতবর্ষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন বিপ্লবী বাংলা নিউজ ব্যুরো। সেই বার্তা সকলের কাছে আমরা